নমস্কার, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আজকের ভিডিওটাতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মানে এই মন্দিরে যাওয়ার আগে আমার আগের দিন সন্ধেবেলা থেকে ভীষণ ইচ্ছা করছিল যে পুজো দিতে যাওয়ার জন্য, আর অদ্ভুতভাবে আমার সেই সুযোগটা হয়েও গেল। সকালবেলা ভেবেছিলাম যাব, কিন্তু কোনো কারণে সকালবেলাটা যাওয়া হয়নি, আর তাই ভাবলাম যে বিকেলবেলা মাকে দর্শন করে আসি। এবার দু একজন বন্ধুবান্ধবকে ফোন করলাম যদি কেউ যায়, কারণ অনেকেই তো বলে যে যাব যাব পরে ছবি দেখে, বাট ওই যে মা না টানলে হয় না, তো তাদের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত। অগত্যা আমি একটা ক্যাব বুক করলাম, মানে বাইক বুক করলাম, আর ব্যাস বেরিয়ে পড়লাম জয় মা শ্যামসুন্দরীর নাম করে। আমার বাড়ি যেহেতু সাউথ কলকাতা, তো এইটা হলো পুরো নর্থ কলকাতার দিকে। তো আমি যারা ধরো, আমি তো বাইকে গেছিলাম, যারা ধরো গাড়ি করে বা যারা ধরো পাবলিক ট্রান্সপোর্টে যাবে তারা কীভাবে যাবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। আরেকটা কথা বলে রাখি, এই যে মন্দিরের এটা হলো এন্ট্রান্স, এইখানে তোমরা ডালি কিনতে পাবে 50 টাকা 100 টাকা যার যেরকম সামর্থ্য ডালি। আর এই হলো সেই মায়ের গলি, তো এই গলি দিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। ওই ডালি কেনার ওখানেই তোমরা জুতো রেখে দেবে, এখানে জুতো রাখার জন্য কোনো চার্জেস নেওয়া হয় না। এইটা হলো পুজো দেওয়ার ঘর, মানে এখানে আপনারা প্রথমে ওই যে ডালিটা যেটা কিনেছেন সেটা দেবেন, তার সাথে আপনি আপনার আপনার পরিবারের নাম গোত্র এন্ট্রি করবেন, তারপরে আপনি আপনার সামর্থ্য মতো দক্ষিণা দেবেন, তারপরে হলো মায়ের মূল মন্দির। তো এই যে আমি মায়ের মূল মন্দিরে প্রবেশ করছি, এখানে টাইমটা দেওয়া আছে যে কতক্ষণ মন্দির খোলা থাকে আর কখন কখন পুজো হয় আর কোন দিন মন্দির পুরোপুরি খোলা থাকে। পুরোপুরি মন্দির খোলা থাকে হলো অমাবস্যার দিন, আর এই মন্দিরে কথিত আছে যে অন্ধকারে মায়ের আরতি হয়, সেটা কিন্তু অমাবস্যাতে হয়, যে কোনো দিন কিন্তু হয় না। শনি মঙ্গলবার যদি আপনি যান তাহলে একটু হাতে সময় নিয়ে যাবেন, কারণ ভীষণ ভিড় হয় শনি মঙ্গলবার। আমি গেছিলাম সোমবারে, সোমবারেও একটা উপরি পাওনা আছে, সেটা হলো বাবার পুজো। প্রথমে হয় বাবার পুজো, বাবা মহাদেবের পুজো, তারপরে হয় মায়ের পুজো। কথিত আছে যে এখানে মা নাকি কিশোরী রূপে মাকে পুজো করা হয়, অর্থাৎ মাকে বালিকা রূপে পুজো করা হয়, আর সেই জন্য বিভিন্ন ভক্ত মায়ের জন্য ক্যাডবেরি, তারপরে ফ্রুট জুস এই ধরনের জিনিসপত্র নিয়ে আসেন, এগুলো নাকি মায়ের প্রিয়। আর তার সাথে মায়ের যেটা মেন প্রিয় খাবার সেটা হলো মা এখানে চাল কলা খেতে ভীষণ পছন্দ করে। আর যারা 22শে জুন হলো স্নানযাত্রা, যারা আপনারা স্নানযাত্রার দিন মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে চান তারা অবশ্যই চলে আসুন। আগামী 22শে জুন এই মন্দির টির এই গর্ভগৃহ ভোর 5টা থেকে সকাল 10টা অবধি ওপেন থাকবে, মানে আপনারা যারা ভেতরে প্রবেশ করতে চান। আর অবশ্যই মেয়েরা শাড়ি পরে আসবেন আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে আসবেন, না হলে কিন্তু মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না। তো আমরা সবাই ওয়েট করছিলাম অঞ্জলির জন্য। অনেকে অবশ্য ভাববেন যে খেয়ে দিয়ে এসে অঞ্জলি, এটা আবার কীরকম, কিন্তু এখানকার পুরোহিতরাই বিধান দিচ্ছেন যে যে কোনো নিরামিষ আমিষ যে কোনো কিছু খেয়ে এসে আপনি পুজো দিতে পারেন, মানে কি সবার পুজোই গ্রহণ করেন। তাই ওরকম কোনো ব্যাপার নেই যে আপনি সারাদিন উপোস করেননি বলে আপনি মায়ের অঞ্জলি দিতে পারবেন না। আর যখনই এই মায়ের কাছে পুজো দিতে আসবেন তখনই অবশ্যই ভোগ খেয়ে তবে বাড়ি যাবেন, কারণ বলা হয় যে মা নাকি রাগ করেন যদি আপনি ভোগ না খেয়ে মন্দির থেকে চলে যান। তাই এই মন্দিরে দুপুরবেলা এবং রাতের বেলা ভোগ বিতরণ করা হয়, যতক্ষণ ভোগ থাকে ততক্ষণ আপনারা ভোগ পাবেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই জীবন্ত কালীমার দর্শন করার, তো অদ্ভুতভাবে মা আমাকে এমনভাবে টানলেন আমি সত্যি খুব অবাক। তো মায়াকে সামনে থেকে দেখে আমি ভীষণ খুশি, মাকে অনেক কিছুই তো মনের ইচ্ছা বললাম, এবার মা কোনটা পূরণ করবে জানি না, তবে মা নাকি সবার মনের ইচ্ছা পূরণ করে। আবার এটাও কথিত আছে যে মাকে যদি আপনারা বলেন যে আমার বাড়িতে এসো তাহলে নাকি মা আপনার বাড়িতে যায়, তবে হ্যাঁ কোন রূপে কিভাবে যাবে সেটা তো বলা যায় না, তবে মা নাকি ভক্তদের কথা রাখেন। এই জন্য হাজার হাজার ভক্ত প্রতিদিন মায়ের মন্দিরে আসেন, দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় হয়েছে। তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ, মায়ের পায়ে ডিরেট ওরকম ফুল ছুঁড়ে দেওয়া মানা আছে, সেই জন্য এই ঝুড়ির মাধ্যমে সবার হাত থেকে ফুলগুলো কালেক্ট করা হয়, তারপরে
একেবারে মায়ের পায়ে অর্পণ করা হয়। আর এই অঞ্জলি শেষেই ওই যে গলিটা প্রথমে দেখিয়েছিলাম, ওই গলিতে লাইন পড়ে ভোগ নেওয়ার জন্য। অনেকে অবশ্য বাড়ির জন্যও নিয়ে যান, কারণ ওখানে আশেপাশে যে দোকানগুলো আছে ওখানে কন্টেনার কিনতে পাওয়া যায়, তো অনেকে ওই কন্টেনারে ভরে বাড়ির জন্যও নিয়ে যান। তবে মায়ের কাছে যখনই ভোগ কালেক্ট করতে যাবেন তখন কিন্তু ওই কন্টেনারগুলো অ্যালাউ করা হয় না, ওই যে পাতাটায় দেওয়া হয় ওই পাতার মধ্যেই ভোগ দেওয়া হয়। আরেকটা এখানে যেটা সুবিধা আমি দেখলাম সেটা হলো, সবাই তো মায়ের ফুল নেওয়ার জন্য একটা মানে বায়না করে, তো এখানে ওই যখন ভোগ দেওয়া হয় ওই প্লেটে একটা করে ফুল এমনিই দিয়ে দেওয়া হয়, তার সাথে মায়ের সিঁদুরের টিপ পরিয়ে দেওয়া হয়। আর ভোগে ছিল খিচুড়ি, মানে আমার মনে হয় যে যে মাকে তো প্রচুর আতপ চাল দেওয়া হয়, আমার মনে হয় এইটা হলো সেই চালেরই হয়তো খিচুড়ি। তার সাথে ছিল একটা সয়াবিনের তরকারি, মাকে যে প্রসাদে মিষ্টি দেওয়া হয় সেটা। আর আমি বলেছিলাম না যে আমি সোমবারে গেছি, সেই জন্য বাবা স্নান জল আর তার সাথে একটা করে ফল প্রসাদ। তো ভোগের টেস্ট তো আর বলার মতো কিছু থাকে না, অসম্ভব ভালো। এবং যেটা মানে আমার যেটা হয়েছিল যে আমি যদি হাতে আরও সময় থাকতো না, আমি এই ভোগটা খাওয়ার পর আবার একবার লাইনে ভোগের জন্য লাইন দিতাম। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে বেরিয়ে আবার জুতো পরে নিয়েছি, এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সাথে আপনাদের বলে রাখি, আপনারা যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন, মানে ধরুন মেট্রো করে আসবেন, তারা কিভাবে আসবেন, এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক। গিরিশ পার্কের মেট্রোতে নেমে আপনাদের একটি অটো করে আসতে হবে মানিকতলা। মানিকতলা থেকে আপনাদের 2 মিনিটের হাঁটা পথ, মানে ওখানে যে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মা শ্যামসুন্দরীর মন্দির কোথায়, তো যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। আরেকটি ল্যান্ডমার্ক আছে এটা এই মন্দিরের, সেটা হলো কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ঠিক পাশেই হলো এই মায়ের মন্দির। ভক্তদের সুবিধার্থে ওই গলিটার সামনে এখন মায়ের একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, আর এক পাশে রয়েছে মা সন্তোষী মায়ের একটা ছোট্ট মন্দির। তো এই যে দেখুন আমি বাড়ি ফিরছি, আকাশে চাঁদটা কি সুন্দর উঠেছে না, এটার জন্যই ভিডিওটা করা। আসার সময় ভেবেছিলাম মেট্রো করে আসব, কিন্তু যা আমার গরমে অবস্থা হয়েছে তাই ভাবলাম না দরকার নেই, যেটা অভ্যেস নেই সেটা করে তাই আবার বাইকে করেই বাড়ি ফিরছি। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, সকলে খুব ভালো থেকো, জয় মা শ্যামসুন্দর।